5 মিনিট একটা ট্রেন যায় যখন ট্রেনার কে তোমাকে থামিয়ে দেব নাকি করব আপনি কি পরে কেটে এডিট করবেন নাকি যাবে বলবো সেভাবে আপনি বলতে থাকেন তারপর আমি একটু জাস্ট এডিট তো অবশ্যই করতে হবে আমি 18 বছর আমেরিকা ছিলাম তারপর দেশে চলে এসেছি যখন আমেরিকা ছিলাম তখন সব সময় বন্ধু-বান্ধবদেরকে বলতাম যে আমি দেশে চলে যাব তো আমেরিকায় আমার যে বন্ধু-বান্ধবরা ছিল তারা আমার কথা বিশ্বাস করতে না বলতো সবাই বলে আসলে শেষে আর কেউ যায় না আমি দেখলাম যে আমার ছেলেমেয়েরা বড় হয়ে যাচ্ছে এক সময় দেখলাম যে ছেলেমেয়েদের বয়স প্রায় 8-10 বছর হয়ে গেছে এখন যদি আমি দেশে না যাই আমি বুঝতে পারলাম যে আমার আর দেশে যাওয়া হবে না কারণ বাচ্চাদের উপরে তখন অনেক বড় একটা চাপ পড়বে কাজে একদিন আমি এবং আমার স্ত্রী বাচ্চাদের দুজনকে নিয়ে আমরা দেশে চলে এসেছি এবং একটা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়েছি তাহলে আমি আসলে খুব ভালো করে জানি যারা দেশের বাইরে থাকে দেশের জন্য তাদের মনটা কীরকম করে এটা আমার থেকে ভালো করে মনে হয় কেউ জানে না কারণ আমি 18 বছর সেই অনুভূতিটা আমি অনুভব করেছি আমি জানি দেশের বাইরে যারা থাকে তাদের সমস্ত মনটা আসলে দেশে পড়ে থাকে যাদের ওই দেশে জন্ম হয় তাদের কথা ভিন্ন কিন্তু যারা এদেশ থেকে যারা বিদেশে গিয়েছে সেটা যুক্তরাষ্ট্রই হোক কিংবা ইংল্যান্ড হোক ইউরোপ হোক জাপান হোক তারা কিন্তু কখনো দেশকে ভুলতে পারে না আমি যেরকম দেশকে ভুলতে পারি নাই আমি একেবারে নিশ্চিত এই মুহূর্তে যারা দেশের বাইরে আছে প্রতি মুহূর্তে তাদের দেশের কথা মনে পড়ে তারা দেশের জন্য কিছু একটা করতে চায় আমরাও করতে চাইতাম যখন ছিলাম সেখানে আমার মনে আছে যখনই দেশে ঘূর্ণিঝড় হতো আমরা সবাই মিলে টাকা কালেক্ট করে দেশে পাঠাতাম আমরা সবাই মিলে একটা ঘূর্ণিঝড়ের শেল্টার তৈরি করেছি আমরা স্কুলকে সাহায্য করার চেষ্টা করেছি কিছু একটা করলে মনে হয় কিছু একটা করতে পারলাম এই মুহূর্তে যারা বিদেশে আছে আমি জানি তারাও দেশের জন্য কিছু একটা করতে চাইছে তো এদেশে আসার পর তখন আমার রোলটা পাল্টে গিয়েছে এখন আমি দেশে থাকি এবং আমার সব বন্ধুরা এখনও বিদেশে আছে বেশিরভাগই বন্ধুরা বিদেশে আছে এবং যখন আমার কিছু দরকার হয় আমি তখন তাদের সঙ্গে যোগাযোগ করি স্পন্দন বি হচ্ছে কি ঠিক সেরকম আমার একটা বন্ধুর মতন একটা প্রতিষ্ঠান যাদের কাছ থেকে আমি অনেক সাহায্য নিয়েছি আমার বন্ধুরা আছে যারা স্পন্দন বি সদস্য তারা মাঝে মাঝে অনেক সময় স্পন্দন বির পক্ষ থেকে অনেক সময় ব্যক্তিগতভাবে আমার কাছে কিছু টাকা পাঠিয়ে দেয় যে কোনো একটা স্কুলে কিছু সাহায্য করার জন্য আমি সেই স্কুলে গিয়ে স্কুলের যত বাচ্চারা আছে তাদের সবার জন্য খাতা কিনে দিই আমাদের দেশে সব স্কুলের বাচ্চাকে বিনামূল্যে বই দেওয়া হয় কিন্তু বিনামূল্যে খাতা কলম পেন্সিল তো দেওয়া হয় না কাজে অনেক স্কুল আছে এত গরিব স্কুল যে হয়তো গায়ে পরার কাপড়টা পর্যন্ত নেয় হয়তো নাস্তা না করে না খেয়ে স্কুলে এসছে তারা খাতা কেমন করে কিনবে কলম কেমন করে কিনবে তো আমি ওই স্পন্দন বিল যে বন্ধুরা টাকা পাঠায় সে তাদেরকে দেশে স্কুলে খাতা কলম কিনে দিই এবং তাদেরকে বলি তোমরা মন দিয়ে লেখাপড়া করো তাহলে হয়তো আবার সামনের বছর তোমাদের জন্য খাতা কলম কিনে দেওয়া হবে আর যদি দুষ্টুমি করো লেখাপড়া না করো তোমাদের খাতা কলম বন্ধ হয়ে যাবে কিন্তু তাদের খাতা কলম বন্ধ হয় না আমার বন্ধুরা প্রতি বছর তাদের জন্য টাকা পাঠায় এবং সে টাকা দিয়ে আমি তাদের জন্য খাতা কলম পেন্সিল করে কিনে দিই শুধু তাই না এবার তো বন্যা হলো ভীষণ বন্যা আমি তখন আবার স্পন্দন বিশ্বের সঙ্গে যোগাযোগ করেছিলাম যে বন্যায় অনেক বাচ্চাদের তাদের স্কুলের সমস্ত বই ভেসে গিয়েছে খাতা ভেসে গিয়েছে তাদের পড়া করার কিছু নেই তারা আমাকে সাহায্য করেছিল এবং আমার মনে আছে প্রায় অসংখ্য ছেলেমেয়েদেরকে আমরা সাহায্য করেছিলাম তাদের জন্য খাতা কলম পেন্সিল একটা টি শার্ট একটা ইরেজার তাই না লেখাপড়া করতে যা যা লাগে আমরা তাদেরকে দিয়ে সাহায্য করেছিলাম কাজে এখন স্পন্দন বি অনেকটা আমার কিংবা আমাদের মতন আমরা যারা দেশে আছি আমাদের একটা বন্ধুর মতো একটা প্রতিষ্ঠান আমাদের যখন কিছু দরকার হয় মনে হয় যে একটু সাহায্য হলে খুব সাহায্য হবে তখন আমরা তাদের সঙ্গে যোগাযোগ করি এবং তারা কখনোই আমাদেরকে বিমুখ করেনি কাজে আমি যারা বিদেশে আছে আমি জানি আপনাদের সবার মনটা দেশে পড়ে আছে দেশের জন্য আপনারা কিছু একটা করতে চান আমি আপনাদেরকে বলি স্পন্দন বি একটা খুব চমৎকার প্রতিষ্ঠান আপনারা এই প্রতিষ্ঠানের মাধ্যমে ইচ্ছে করলে দেশকে অনেকভাবে সাহায্য করতে পারবেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ